জাতীয় পরিচয়পত্র নিয়ে জটিলতা দেখা দিচ্ছে, নিজের নাম পিতামাতার নাম কিংবা ঠিকানা ভুল থাকায়। কিন্তু ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসে ভুল সংশোধনে মাসের পর মাস ঘুরেও মিলছে না সমাধান। কর্তৃপক্ষের চাহিদা মতো অন্যান্য কাগজপত্র দিলেও অনেককে আবার রংপুর থেকে সংশোধন করার পরামর্শ দেয়ায় ভোগান্তি চরমে রূপ নিয়েছে। ভোটার তালিকা হালনাগাদের সময় তথ্য সংগ্রহকারীদের অবহেলা ও ভোটার আইডি প্রদানের আগে তথ্য যাচাই না করেই কর্তৃপক্ষ কার্ড প্রদান করায় এমন ভুল হচ্ছে বলে অভিযোগ জনপ্রতিনিধি ও ভুক্তভোগীদের। নাম ঠিকানা আমরা বলেছি, ওরা নিয়েছে, নেওয়ার পরে এখন দেখা যাচ্ছে যে মিল হচ্ছে না। ভোটার আইডি সংশোধনের জন্য আসলে খুব সহজ হওয়া উচিত, মানুষ ভোগান্তিত পড়তেছে। আমরা তো চাচ্ছি এই ভোগান্তিটা যেহেতু না হয়, সরকার যেন এটা আরও আপডেট করে যেন দ্রুত যেন নাগরিক সেবা, মানুষ যেন দ্রুত যেন তাদের সেবাগুলো পায়। তবে কর্তৃপক্ষের দাবি, আগের দেয়া কার্ডে ভুল থাকলেও নতুন করে ভুলের কোনো সুযোগ নেই। পুরাতন যে ভোটারগুলি আছে সেগুলোর প্রুফ চেক করার উপায় নেই, কিন্তু নতুন যে ভোটারগুলি আছে সেগুলো প্রুফ চেক করে ডেলিভারি হয়। আর জেলা নির্বাচন কর্মকর্তা জানান, চলতি ভোটার হালনাগাদে নির্ভুল তালিকা প্রণয়নে সজাগ রয়েছেন তারা। কিছু কিছু জিনিস আছে আমাদের নিজেদের ভুল, যেটা হচ্ছে মিস্টেক বাই অপারেটর, ক্লোজলি মনিটরিং করা হচ্ছে যাতে একটা মানুষের যাতে সেই ভুলটা না হয়। নির্বাচন অফিসের তথ্য মতে সংশোধনে 5টি উপজেলায় গড়ে প্রতিদিন 30 থেকে 40টি আবেদন জমা পড়ছে। জেলায় মোট ভোটার 10,87,788 জন। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।